স্মার্ট একটা কেবল, রয়েছে বেশ কিছু এক্সট্রা ফিচার, 120 ওয়াট পর্যন্ত চার্জ করতে সক্ষম, আর নর্মাল কেবল থেকে রয়েছে বেশ অনেকখানি এগিয়ে অনেক ফিচারের দিক থেকে। বেশ আজব অনেক কাজের ফিচার রয়েছে এখানে যেগুলো নর্মাল কেবলগুলোতে কল্পনা করা অসম্ভব। কি এমন এক্সট্রা ফিচার এই কেবলে রয়েছে, কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, কি অসুবিধা এবার রয়েছে, সবই থাকছে আজকের এই ভিডিওতে। এরকম কম বাজেটের ইউনিক নতুন নতুন গ্যাজেট সম্পর্কে নিয়মিত জানতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের গ্রুপে জয়েন থাকবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ফার্স্টে আমরা আনবক্সিং করে দেখবো আসলে প্যাকেজের ভিতরে আমরা কি পাচ্ছি স্মার্ট কেবলটির। এই ডাটা কেবলটি বেশ ভালোভাবেই কিন্তু পাঠানো হয়েছে একটা পলি প্যাকেজে করে। কেবলটির লেন্থ 1.5 মিটারের মতো, বিভিন্ন কালারে অ্যাভেলেবেল রয়েছে, সাইজও রয়েছে ভিন্নতা। আপনি চাইলে 1 মিটার কিংবা 2 মিটার অথবা 5 মিটার পর্যন্ত এই ধরনের কেবলগুলো নিতে পারেন। রয়েছে ব্ল্যাক, ব্লু কিংবা গ্রিন কালারের অপশনও। প্যাকেজটি খোলার পর আমরা পেয়ে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই কেবলটি, এবং এটা দেখতে পাচ্ছেন একটা লেদারের বেল্টের সাহায্যে আটকানো রয়েছে। এই কেবলটি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়গুলো সেটা হচ্ছে এটার যে কেবলটা দেখতে পাচ্ছেন যথেষ্ট মোটা, এবং এখানে আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে এটাকে রোটেট করা যায়। এছাড়া রয়েছে মেটাল, 2 মাথার 2 অংশ কিন্তু মেটাল দিয়ে তৈরি, আর মাঝখানে যে কেবলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সফট। কেবলটির স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এই কেবলটি নর্মাল কেবলের থেকে অনেক পার্থক্য। নর্মাল একটা ফাস্ট চার্জিং কেবল যদি আপনাদের দেখাই, এই জায়গাটা থেকে বেশ কিছুদিন চার্জ দেওয়ার পর এরকম অবস্থা হয়ে যায়, ভেঙে যায়। নর্মালি আমরা যদি রাফ ইউজের জন্য এই ধরনের কেবলগুলো ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুবই ফেস করি, এখান থেকে যে ভেঙে যাওয়ার সমস্যাটা। এই কেবলটা অলরেডি কিন্তু এখান থেকে ভেঙে গেছে, এরকম বেশ অনেকগুলো কেবল কিন্তু আমাদের এর মধ্যে ভেঙে গিয়েছে এই ধরনের কেবল। সো এরকম সমস্যা আরও অনেকের সাথে হয়, যখন আমরা ফোনটাকে চার্জে দিয়ে ইউজ করার ট্রাই করি তখন কিন্তু এইটা বেশি ফেস করতে হয়। এই সমস্যাটা সমাধান করেছে এই কেবলটি। এই কেবলটির এই যে জায়গাটা দেখছেন এটা রোটেট করা যায়, আপনি চাইলে 180 ডিগ্রি পর্যন্ত এটাকে ভাঁজ করতে পারবেন। এভাবে প্র্যাকটিক্যালি দেখলে একটু ভালোভাবে বুঝতে পারবেন, নর্মালি যে নর্মাল কেবলগুলো রয়েছে এগুলো যদি আমরা ফোনে ইউজ করি তাহলে যখন আমরা ফোনটাকে জাস্ট এভাবে ইউজ করতে থাকবো এই জায়গাটা কিন্তু চাপ পড়বে, ডানে বামে যখন ঘুরবে ফোনটা তখন এখান থেকে ভেঙে যায়। সো এটা কিন্তু নর্মালি ইউজের সময় এই সমস্যাটা অনেকের হয়ে থাকে এবং এখান থেকে ভেঙেও যায়, যেমনটা এই কেবলটা দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে ভাঙা শেষ, এবং এটা কিন্তু খুবই রিস্কি। তো এই ধরনের সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে যে কেবলটা এতক্ষণ দেখলেন এইটার কাজটা আমি একটু যদি দেখাই, খুব ইজিলি এটা ফোনের সাথে এভাবে সেট করে দিলে যখন চার্জিংয়ের জন্য এখানে কানেক্ট করবেন, এখানে কানেক্ট করার পর আগের কেবলটা যেখানে ডানে বামে ঘুরলে অথবা সামনে পিছনে ঘোরার সময় এই জায়গাটা থেকে ভেঙে যাচ্ছিলো, এটা দেখেন ইজিলি ডানে বামে ঘুরতে পারবে এবং আপনি কিন্তু ফোনটাকে 180 ডিগ্রি পর্যন্ত ডানে বামে ঘোরাতে পারবেন এই চার্জারটা সেট করার, এই কেবলটা সেট করার পরে। তো এই জিনিসটা কিন্তু খুবই কাজে আসে যখন আমরা এখান থেকে রোটেট করতে পারি। এই জায়গাটা যখন এই মেটাল থাকে তখন এই জিনিসটার স্টেবিলিটি এবং ডিউরেবিলিটি কিন্তু অনেকাংশই বেড়ে যায়। নর্মাল কেবলগুলো যেখান থেকে ভেঙে যায় সেখানে পুরোটাই এটা মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। নর্মাল কেবলের তুলনায় এটার যে কেবল রয়েছে সেটাও কিন্তু বেশ মোটাসোটা করা হয়েছে। ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেও এই ধরনের কেবলগুলো কিন্তু খুবই ফাস্ট, এবং আপনি যদি আপনার ফোনকে চার্জ করতে চান 120 ওয়াট পর্যন্ত চার্জিং এখান থেকে করতে পারবেন। 120 ওয়াট ফাস্ট চার্জ করা সম্ভব এই ধরনের কেবলগুলো ব্যবহার। এমনকি এটাতে যে ফিচার আরও একটা এক্সট্রা দেওয়া হয়েছে, এই ধরনের যে লেদারের বেল্টগুলো এটা ইউজ করে আপনি এটা যখন পরিবহন করতে চাইবেন তখন কিন্তু গুটিয়ে রাখতে পারবেন খুব ইজিলি। বেশ লম্বা রয়েছে 1.5 মিটারের মতো, এছাড়া আপনি যদি চান আরও বেশি লম্বা নিতে সেক্ষেত্রে 5 মিটার পর্যন্ত লম্বা নেওয়ার অপশন রয়েছে। এটাকে ফোনে কানেক্ট করার পরে আমি বেশ অনেক সময় ধরে ইউজ করে দেখেছি, আসলে তেমন কোনো সমস্যা হয় না। এটা বেশ লম্বা হওয়ার কারণে আপনার চার্জিংয়ের যে বোর্ডটা, কারেন্টের বোর্ড, সেখান থেকে আপনি অনেক দূর থেকে ইউজ করতে পারবেন, এবং ডানে বামে যেহেতু ঘুরলে এটা আসলে ভাঙে না, সো খুব ইজিলি ইউজ করা যায়। এটাতে আরও একটা ফিচার রয়েছে যেটা হচ্ছে আপনি যখন কারেন্টের সাথে কানেক্ট করে রাখবেন এটা, ফোন চার্জ দিতে চাইবেন, এখানে একটা লাইট জ্বলে। সো এই যে লাইটটা এটা সব সময়ই জ্বলে থাকে, এটা কিন্তু আসলে বন্ধ করা সম্ভব না। সো এই জিনিসটা অনেকের কাছে বিরক্তিকরও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। সো এই জিনিসটা একটু অনেকের কাছে যেহেতু বিরক্তি লাগতে পারে, এছাড়া এটাতে আর তেমন কোনো সমস্যা নেই। তবে এটা যখন ফোনে কানেক্ট করে রাখবেন তখন এই লাইটটার জন্য এটা সৌন্দর্যটা আরও বেশি হয়। আরেকটা বিষয়, এটা ফোনের সাথে কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কুইক চার্জ শো করছে এখানে। সো এই জিনিসটা দিয়ে আমি যেটা বলছিলাম 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা সম্ভব যদি আপনার ফোন 120 ওয়াট সাপোর্ট করে। সেক্ষেত্রে যদি 18 ওয়াট বা 33 ওয়াট এরকম সাপোর্ট করে তাহলে সেই স্পিডে আপনার ফোনটা চার্জ হবে। অনেক সময় আমাদের ফোন ইউজ করার সময় এরকমভাবে ফোন ইউজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আগের নর্মাল যে চার্জার সেগুলো ইউজ করলে কিন্তু এখান থেকে ভেঙে যায়, আর এটা আপনি ইজিলি এভাবে ইউজ করতে পারছেন। এটাতে ব্যবহৃত লাইটটা যদি আপনার কাছে বিরক্তিকর না লাগে তাহলে এই চার্জার কেবল বা এই ডাটা কেবলটার আর কোনো বিষয় আপনার কাছে বিরক্তিকর লাগবে না।
আপনার যতটুকু লম্বা প্রয়োজন ততটুকুই নিবেন, কারণ বেশি লম্বা নেওয়া হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ডাটা কেবল বলুন কিংবা চার্জিং কেবল, যেটাই বলেন, এটার ওজন কিন্তু যথেষ্ট ভারী। আর এই ধরনের চার্জিং কেবলগুলো কিন্তু বেশ টেকসই হয়, এটা ডিউরেবিলিটি অনেক। এবং এই ধরনের চার্জার কেবলগুলো আপনি যে কোনো ফোনে ইউজ করতে পারবেন, ফাস্ট চার্জিং না হলেও সেই ফোনে ইউজ করা যায়। কেবলগুলো দেখতে অনেক সুন্দর এবং এই ধরনের কেবলগুলো নর্মালি মার্কেটে বেশ ভালোই দাম রয়েছে, তবে অনলাইনের বিভিন্ন মার্কেটে আপনি খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন। আমি বেশ কয়েকটা লিংক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, যদি আপনি অর্ডার করতে চান ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করে নিতে পারবেন। আর প্রতিটা গ্যাজেটের মতো এই ধরনের জিনিসগুলোরও দাম ওঠানামা করে, সো যখন অর্ডার করবেন বা যখন নিবেন তখনকার দামটাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যাচাই করে অর্ডার করবেন। আর এরকম সব কম বাজেটের ইউনিক নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং যদি নিয়মিত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাও ফলো দিবেন। ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজটার লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের গ্রুপগুলো রয়েছে, গ্রুপগুলোতে জয়েন হয়ে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন।